मैं और मेरी तन्हाई अक्सर ही आजहला कीर्तन करते हैं। माने उरा कारा যাদের স্বামীরা নাকি প্রেমিকের মতো আচরণ করে, সব কিছুতেই সহযোগিতা করে, সব সময় পাশে থাকে, এদিকে আমারটা তো নিজের কাজই সামলাইতে পারে না, তো আমাকে কি সাহায্য করবে? মানে আমার খুব জানতে ইচ্ছা করে সেই সব গৃহবধূরা এমন কি করে যা আমি করতে পারি না। যা ওরা কি খুব কেয়ারিং, মানে আমি তো কেয়ার করতে গেলে সে বলে এত কেয়ার করলে আমি মানে সে নাকি অসুস্থ হয়ে পড়বে। তাহলে কি এই একটা প্রশ্ন মনের মধ্যে শুধু টিক 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 করে, এমন কি যেটা আমি করতে পারি না। আর শালা প্রেমগুলো একটাও শালা ঢোপে টিকল না, সব শালা সুবিধাবাদী পার্টি, সবগুলো সুযোগ বুঝে কেটে পড়ছে, সব দোষ আমার উপরে চাপিয়ে। ওদেরকেই বা কী দোষ দেই, আমার আগের ফটোগুলো দেখলে আমি নিজেই আটকে উঠি। আর যখন নিজের সবাই আমাকে প্রয়োজন ছাড়া মনে করে না, তো অন্যের ছেলের উপর আর কী দোষ দেব? এত চিন্তা আবার করে আমি কী করবো? আর এখনকার টিনেজের মেয়েদেরকে দেখছে কী সুন্দর, তাদের কত মাথায় বুদ্ধি, এক একটা করে সুগার ড্যাডি ধরে ফেলছে। আমাদের সময় তো সুগার ড্যাডি ম্যাডিও ছিল না, যে একটা সুগার ড্যাডি ধরবো আর বেশ আরাম আয়েশে বিয়াসে নিজে কাটাবো, তারপরে আদার্স অন্য সময় অন্য কিছু চিন্তা ভাবনা করা যাবে। এই সব কিছু তখন ছিলই না, শুধু মা বাবার বকা আর বকা। আর কোথায় এদিকে তাকালি কেন, ওদিকে তাকালি কেন, ও চিঠি দিল কেন, এই চিঠি দিল কেন, আর মায়ের ও বাবা। আমি আবার বেশি চিন্তা করতে পারি না, চিন্তা করলে আমার প্রচণ্ড ঘুম পায় যায়। আগে জন্মে নির্ঘাত আমি কুম্ভকর্ণের বোন ছিলাম, না না শুল্পনাখা না, শুল্পনাখা তো নাক টিকালো ছিল না, আমার নাক টিকালো অন্য কোনো বোন, মানে রামায়ণটা না ভালো করে পড়তে হবে, জানতে হবে আর কোনো বোন ছিল নাকি। সারা ভালোবাসার নামে প্রহসন, ঘুম থেকে উঠি সব কয়টার মজা বুঝাবো। যাই হোক, এ রাম সনাতন হিন্দু ধর্মী, রামায়ণ মহাভারতটা ভালো করে পড়ে নিয়ে শিখতে লাগবে রে বাবা, অনেক কাজ আছে। ঘুম।